শেখ হাসিনার উন্নয়ন আর উন্নয়ন শোনাতে গিয়ে যদি এতই উন্নয়ন করে থাকেন তাহলে আইএমএফ থেকে $450 মিলিয়ন নিচ্ছেন কেন? এটা স্বাধীনতার পরে 50 বছরের মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে বেশি দেনা করা একটি আর্থিক প্রতিষ্ঠান। এই দেনাটা তো শোধ করতে হবে জনগণকে। আপনার লোকজনদের লুটপাট, ক্ষমতাসীনদের টাকা পাচার, হরি লুট, ব্যাংক লুট, আর্থিক প্রতিষ্ঠান লুটের মধ্যে দিয়ে গোটা জাতিকে ঋণগ্রস্ত করে তোলা হয়েছে। একটা শিশু যে জন্ম নিচ্ছে সেও 1.5 লক্ষ টাকা ঋণ নিয়ে সে জন্ম লাভ করছে। আপনি গোটা জাতিকে ঋণই করেছেন, একটা শিশুকেও আপনি ঋণই করেছেন। আপনি বড় বড় কথা বলেন, তাই আমি বলতে চাই যে লোকটি এই দেশকে উৎপাদন উন্নয়নে স্বয়ং সম্পূর্ণ করার জন্য তিনি খাল কেটেছেন, তিনি খাদ্য স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছিলেন, তিনি বিদেশে চাল রপ্তানি করেছেন, অথচ তার 2 বছর আগেই এই দেশে দুর্ভিক্ষ হয়েছিল এই প্রধানমন্ত্রীর বাবার আমলে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। সেই জায়গা থেকে এই ক্ষণজন্মা মানুষটি যখন দেশের শাসনভার হাতে নেন, তিনি সব দিক থেকে একটি জাতিকে স্বাধীন সার্বভৌমত জাতি এবং আত্মনির্ভরশীল জাতি হিসাবে গড়ে তুলেছেন। তার হাতেই তৈরি জাসাস। জাসাসের অনেক গুরু দায়িত্ব আছে, সেই গুরু দায়িত্ব পালন করতে হবে। আমি বারবার বলি, রাজনৈতিক সৈনিকদের অগ্রভাগে থাকে সাংস্কৃতিক সৈনিকরা। আপনারা নিশ্চয়ই জানেন যে এই সরকার বিভিন্নভাবেই আমাদেরকে নত জানু পরমুখাপেক্ষী করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে এবং সাংস্কৃতিকভাবেও সেই প্রচেষ্টা তার অব্যাহত রয়েছে।